আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 140 পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন শুরু হচ্ছে 16 মার্চ এবং শেষ হচ্ছে 2 এপ্রিল, অর্থাৎ 16 মার্চ 2021 থেকে আবেদন করা যাবে এবং শেষ তারিখ হচ্ছে 2 এপ্রিল 2021। আর আবেদনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। এখানে 33টা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, 33 ক্যাটাগরিতে নেওয়া হবে। আমি 1 থেকে 26 পর্যন্ত পদের জন্য আবেদন ফি হবে 112 টাকা, আর পরবর্তী 27 থেকে 33 পর্যন্ত এই ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চার্জ হবে 56 টাকা। আপনি দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন যে পদগুলো রয়েছে, এক একটা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এক এক রকম। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনি এটা দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা উপপরিদর্শক এসআই 12 গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। 2 নম্বরে দেখেন সহকারী গ্রেড 13, এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এরপরে দেখতে পাচ্ছেন পরবর্তীতে সাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এখানে নিবে 2 জন। তারপরে নয়াকার গ্রেড 2, 1 জন নিবে। স্টোরকিপার নিবে 2 জন গ্রেড 13, উচ্চমান করণিক 14 গ্রেড 14 3 জন নেবে, হিসাবরক্ষক 1 জন নেবে। এভাবে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে বাই সিরিয়ালে, আপনার যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী আপনি আবেদন করে ফেলতে পারেন। প্রয়োজনে আপনি একাধিক পদে আবেদন করতে পারেন। আর আমার এই ভিডিও যে দেখতে পাচ্ছ যে ই রয়েছে, যে ইন্টারফেসটা রয়েছে, আপনি স্থির করে স্যার শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য আবেদন কি তা দেখে নিতে পারেন। যেহেতু ক্যাটাগরি অনেক, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে সম্পূর্ণ দেওয়া হলো না, আপনি পড়ে আবেদন করতে পারেন। আর আবেদনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে ফুল বিজ্ঞপ্তিটা দেওয়া হলো, এই যে দেখেন বিজ্ঞপ্তি দেওয়া আছে এবং সাথে পদের নাম, পদসংখ্যা এবং শিক্ষাগত যে যোগ্যতা সেটাও রয়েছে, আপনি দেখে আবেদন করতে পারেন। আর আবেদন করার জন্য কী কী লাগবে, এই যে নিচে আপনি দেখেন এই 33 ক্যাটাগরি দেওয়া আছে, পরবর্তীতে নিয়মাবলীও লেখা আছে এখানে যে আপনি কীভাবে আবেদন করবেন। এই তো একদম সিম্পল। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।